আমরা অনেকেই দিন শুরু করি এক কাপ চা দিয়ে এবং তার সাথে এক চামচ চিনি। এই চিনি সারা দিনে আমরা নানাভাবে খেয়ে থাকি। খাবারের স্বাদ বাড়ানো থেকে শুরু করে মুখ মিষ্টি করা, সবেতেই চিনি। কিন্তু এই খাবারটি যে মোটেই স্বাস্থ্যকর নয় সেটা আমরা জানি, তবুও চিনি খাই। চিনি অতিরিক্ত মাত্রায় খেলে কি ক্ষতি হয় সেটা বলবো, তবে তার আগে তোমাদের ফিউশন কেয়ারে স্বাগত জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করে নিতে, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নাও যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবার বলি অতিরিক্ত মাত্রায় চিনি খেলে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, কারণ চিনি খাওয়ার মাত্রা বাড়তে থাকলে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে। কারণ চিনি শরীরে প্রবেশ করার পর নিমেষে সুগার লেভেলকে অনেকখানি বাড়িয়ে দেয়, আর এমনটা চলতে থাকলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে মারাত্মকভাবে বৃদ্ধি পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একবার যদি ডায়াবেটিস শরীরে এসে বাসা বাঁধে তাহলে একে একে প্রায় প্রতিটি ভাইটাল অর্গানই অকেজো হতে শুরু করে। কিছু গবেষণায় দেখা গেছে চিনি শরীরে প্রবেশ করার পর ফ্রুক্টোজে রূপান্তরিত হয়ে যায়, যা লিভারে মেদ জমাতে শুরু করে, সেই সঙ্গে রক্তে ফ্যাটের পরিমাণ বাড়ায়। ফলে একটা সময় গিয়ে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মকভাবে বৃদ্ধি পায়, সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতাও কমতে শুরু করে। এটা শুনলে হয়তো অবাক লাগবে যে বেশি মাত্রায় চিনি খেলে রক্তচাপ বাড়তে শুরু করে। আসলে দেহের অন্দরে চিনির মাত্রা বাড়তে শুরু করলে ইনসুলিনের উৎপাদনও বেড়ে যায়, যে কারণে ধমনীতে এক ধরনের দেয়াল তৈরি হতে শুরু করে, সেই সঙ্গে স্ট্রোকের মতন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়ার ফলে যদি একবার ডায়াবেটিসে আক্রান্ত হও তাহলে হার্টের কর্মক্ষমতাও কমে, সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট ফেলিয়ারের সম্ভাবনাও প্রায় 65% বৃদ্ধি পায়। ঠিক একইভাবে চিনি খাওয়ার মাত্রা বাড়তে থাকলে স্বাভাবিকভাবেই দেহের ওজন বাড়তে শুরু করে, সেই সঙ্গে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বিপদ সীমা ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, উপকারী কোলেস্ট্রলের মাত্রাও কমতে শুরু করে, ফলে হার্টের উপর মারাত্মক চাপ পড়ে। আমরা জানি যে চিনি বা চিনি জাতীয় কোনো খাবার খেলে নিমেষে ক্লান্তি দূর হয়, কিন্তু একথাও ঠিক যে কিছু সময় পরে যখন চিনির রেশ কাটতে শুরু করে তখন মারাত্মক এনার্জির ঘাটতি দেখা দেয়, যে শরীর একেবারে চলতে চায় না। শুধু তাই নয়, চিনি খাওয়ার মাত্রা বাড়লে মস্তিষ্কের অন্দরে সেরোটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যে কারণে ঘুম আসতে থাকে, ফলে কাজ করার ইচ্ছা একেবারে চলে যায়। একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়া শুরু করলে একটা সময় পর ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় 40% বৃদ্ধি পায়। এখানে মনে হতেই পারে যে চিনি খাওয়ার সঙ্গে মানসিক অবসাদের সম্পর্কটা ঠিক কোথায়। একাধিক গবেষণায় দেখা গেছে যে রক্তে চিনির পরিমাণ বাড়তে থাকলে মস্তিষ্কের অন্দরে ডোপামাইন নামক ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ ঘিরে ধরে। তাহলে এবার থেকে চিনি খাওয়ার পরিমাণটা কমানোর চেষ্টা করতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।